নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ এবং এসএ কিউ সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমাদের এটা 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা খাতা বের করে নোটসগুলো লিখে নাও। ফার্স্ট প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ডি রাঞ্চা সভাধিপতি। দু নম্বর প্রশ্ন, বর্তমান সার্কের সদস্য সংখ্যা, বিয়ের আনসার 8। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন, বিয়ের আনসার হবে বার্নার্ড বারুস। চার দাগের প্রশ্ন, ব্লকের কার্যনির্বাহী আধিকারিক হলেন, অ্যান্সার হবে এর আনসার বিডিও। পাঁচ দাগের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল, এর আনসার 1980 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন হচ্ছে ছয় দাগের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো, এর আনসার হবে মার্কিন রাষ্ট্রপতি। সাত নম্বরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় সি, এর আনসার হবে কংগ্রেস। আট দাগের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, এর আনসার হবে স্থায়ী শাসন। নয় দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ, ডি এর আনসার ভারত। দশ দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করেন, অ্যান্সার হবে এর আনসার দুইজন। পরের প্রশ্ন, এগারো দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, বিয়ের আনসার তিন ধরনের। বারো দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন, বিয়ের আনসার মন্টেস্কু। তেরো দাগের প্রশ্ন, ইউএনের মূল বিভাগ কয়টি, অ্যান্সার হবে ডি এর আনসার ছয়টি। পরের প্রশ্ন, কী বলেছে আইনসভার জননী বলা হয়, সি এর আনসার ব্রিটেনের পার্লামেন্টকে। পনেরো দাগের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল 9 বছর। ষোলো দাগের প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, সি এর আনসার হবে 2007 সালে। সতেরো দাগের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের বৃহত্তম বিভাগের নাম, অ্যান্সার হবে বি এর আনসার সাধারণ সভা। আঠেরো দাগের প্রশ্ন, শান্তির জন্য উইকের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, অ্যান্সার হবে বি এর আনসার 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরগেন পলিসি বইটির লেখক, অ্যান্সার হবে সির আনসার ফ্রাঙ্কেল। কুড়ি দাগের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন, অ্যান্সার হবে বি এর আনসার লর্ড অ্যাক্টন। একুশ দাগের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়, অ্যান্সার হবে এর আনসার লোকসভায়। বাইশ দাগের প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে বি এর আনসার স্পিকার। তেইশ দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, অ্যান্সার হবে সে আনসার 1991 খ্রিস্টাব্দে। চব্বিশ দাগের প্রশ্ন, একজন পঞ্চায়েত সদস্যের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে বি এর আনসার 5 বছর। এবার তোমাদের আমি এসএ কিউ দেখাচ্ছি, আধুনিক ভারতের পররাষ্ট্র নীতির রূপকারকে, অ্যান্সার হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলেছে সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত সংগঠন, অ্যান্সার হবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে, এই সমস্ত প্রশ্নগুলো দেখে নাও যেগুলো 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 2024 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণরূপে এমসিকিউ এসএ কিউ সলভ। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ভাইটাল। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন 2024 সালের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইরাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।